আমার নবীর পরে আর কোন রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই, চিল্লা বলেন ঠিক কি না? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানায় দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব, চিল্লায় বলেন ঠিক কি না? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানায় দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না, আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন, সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না, চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমার, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ, পড়েন, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আমরা একটা উমর চাই, কয়টা বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন, কয়টা? এনাফ, একটা উমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কি না? আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়। এই উমরে ফারুক আমাদের মডেল, ঠিক কি না? থার্ড ইন পজিশন, এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার তিন। এক নাম্বার পজিশন বিশ্বনবীর, কার? দুই নাম্বার পজিশন কার? আবু বকর। তিন নাম্বার পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই, আমার নবীর পরে আর কোনো নবী আছে? দ্যাটস ইনাফ। ওমরে ফারুক আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন, এটা আজকে নতুন শুনছেন, কে কে হাত তোলেন? দেখছেন হুজুর, সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না, মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই, লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কি না? আমরা শিখতে রাজি আছি, যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র, এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কি না? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কি না? চার খলিফার দুই খলিফা, ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ, পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন্নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়বেন না? দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমরে ফারুক। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার! যেন তোনো পজিশন না, সাইয়েদু কুহুলিল জান্না, জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা, তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? ওমরে ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়, ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন, কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে
যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দ্বীনদারিও আছে he belongs the knowledge and he belongs the taqwa সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সহি বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাযা আওয়ালত বিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিশ্বনবী বললেন আওয়ালত বিহি আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হুর মুখে দেন নাই সাইয়েদনা উসমানের মুখে দেন নাই আলী রাদিয়াল্লাহু তাআলার হুর মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন আবার বুখারীর বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাযা আওয়ালত বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আওয়ালত বিহি আদ-দ্বীন আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি আস্তে পড়েন স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি কোন সাহাবীর হাঁটু কারোটা টাকনু কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়া জুরু সাওবাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনবী বললেন এটা দ্বারা আমি দ্বীন আমি তাকওয়া দ্বীনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক